দেখুন, আজকে এই তো দেখলেন আপনারা, এরকম বয়ঃসন্ধিকালে বাচ্চারা যখন একটা সুষ্ঠ সুন্দর জীবন নিয়ে, মানসিকতা নিয়ে যখন তারা বেড়ে উঠবে, ঠিক এ সময়েই কিভাবে ধার্মিক প্রতিবন্ধকতা তাদের জীবনের মধ্যে নিয়ে আসা হয় এসব হলিক্রস স্কুলের মধ্যে বা মিশনারি স্কুলের মধ্যে, আর সেই ধার্মিক মানসিকতাটা কিভাবে নির্যাতনের আকারে পরিণত করে তারা একটা বাচ্চার জীবনে ব্যাপকভাবে সেটা কিন্তু প্রভাবিত হয়, এবং বাচ্চার জীবনে কিন্তু সেটা উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আজকে বজরং দল এই হলিক্রস স্কুলে সোনালী ম্যাডাম নামে একজন ম্যাডাম আছে, উনি যে ঘটনাটা একটা বাচ্চার সঙ্গে করেছেন, আজকে এই অত্যাচারটা শুধু এই বাচ্চাটার উপর অত্যাচার নয়, সম্পূর্ণ হিন্দু সমাজের উপর অত্যাচার। আর সেই অত্যাচারটার প্রতিবাদ করার জন্য আজকে বজরং দল কিন্তু এখানের মধ্যে চলে এসছে। বজরং দলের পক্ষ থেকে দাবি রয়েছে যে যেই হাত দিয়ে এই বাচ্চার হাত থেকে ওম তাবিজটাকে সরানো হয়েছে, সেই ওম তাবিজটা যেন সেই হাত দিয়েই আবার বাচ্চাটার হাতে পরিয়ে দেওয়া হয়, এবং যেন যেহেতু ভারতবর্ষের সংবিধানের মধ্যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, আমরা নিজেরা নিজেদের ধর্ম আমরা পালন করতে পারি, সেই ক্ষেত্রে কেন এই হলিক্রস স্কুলের মধ্যে ধার্মিক উৎপীড়নতার শিকার বাচ্চারা হবে? আজকে দেখা যাচ্ছে এই হিন্দু সমাজের থেকে, হিন্দু সমাজের হিন্দু পরিবার থেকেই কিন্তু পয়সা নিয়ে এই হলিক্রস স্কুল পরিচালিত হচ্ছে।